নমস্কার, আজকে আমি ছানার গজা বানাবো। তার জন্য 1/2 লিটার দুধকে আমি ছানা করেছি। প্রথমে দুধটা জাল দিয়ে, তারপরে যখন ফুটে উঠেছে তখন 1 চামচ ভিনিগার আর 2 চামচ জল মিশিয়ে ছানাটাকে কেটে রেখেছি। তারপরে একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়ে ছানাটাকে, যাতে ভিনিগারের গন্ধটা না থাকে, তারপরে চালনিতে আমি ঢেলে সেটাকে রেখেছি। এই ছানাটা ঘরে বানানো। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এখানে আমি 2 চামচ চিনি দিচ্ছি। ক্যারামেল করব, তার জন্য চিনিটাকে একটু লাল করব, তারপরে গলে যাবে। দেখুন ক্যারামেল হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তিন কাপ মতন জল দিয়েছি। আস্তে আস্তে গলে যাবে। এতে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। রসটা হবে পাতলা। চিনিটা পুরো গলে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম, ঠান্ডা হতে রাখছি। এবার ছানাতে আমি 1 চামচ দিচ্ছি ময়দা, আর এলাচ গুঁড়ো, 3টে এলাচের বিচি আমি গুঁড়ো করে রেখেছি। একটু হাত দিয়ে মেখে নেব। এরকম ভাবে ঠেসে মাখতে হবে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি। ডুবো তেলে ভাজা হবে। ছানা মাখাটা আমি 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। আমি হাতে অল্প একটু ঘি মাখিয়ে, এটা খুব নরম তো, একটু হাতে ঘি মাখাতেই হয়। আমি লেচি কেটে নেব। এইভাবে আমি সবগুলো গড়ে নেব। আর এখানে গ্যাসটা অন করে দিয়ে গরম হতে দেবো তেলটা। ততক্ষণ এগুলো আমি গড়ে নিচ্ছি। এবার আমি একটা একটা করে ছেড়ে দেব। আঁচটা কমেই রেখেছি। আস্তে আস্তে ভাজাটা হবে। এবার আমি একটু উল্টে দিচ্ছি আস্তে করে। এবার গ্যাসটা অফ করে দিলাম। আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার আমি রসে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ছানার গজা। পরিবেশন করে দিলাম ছানার গজা।